نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسر اليسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسر اليسرى وما يغني عنه ماله إذا تردى صدق الله العظيم میرے دوستو میں آپ کے سامنے میں پچھلے جمعہ میں اللہ کے راستہ میں خرچ کرنے سے کیا فائدہ ہوتا ہے اس بارے میں मैंने मौजू उठाया था और ये मौजू अभी बाकी है। इस बारे में अभी मैं बहुत कुछ बताऊंगा, वो भी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस से और अल्लाह तबरक तआला की आयत कुरानिया से। अपना मुंह से कुछ नहीं बोलूंगा, जो बोलूंगा अल्लाह रसूल के बाद बताऊंगा आपके सामने में। तो मैं पिछले जुमा में एक हदीस की तरफ इशारा किया था, वह हदीस आप पेश करेंगे आपके सामने में। वह हदीस क्या है? रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, मन तसद्दक बि बिदलि तमरतिन मिन कस्बिन तैयबिन वला यक़बलु अल्लाह इल्ला तैयब फइन अल्लाह यक़बलु यक़बलुहा बि यमीनिही सुम्मा युरबिहा लि साहिबिहा कमा युरबिहा अहदुकुम फलुहु हत्ता तकुना मिसलल जबाल।
সাদাকালীম। মেরে দোস্ত হজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করতে হয় রসুল্লাহ সাল্লাম সে কে আল্লাহকে রসুল্লাহ ফরমাতে হ্যাঁ মান তাসাদ্দাক বি ইজলি তামরাতিন মিন কাসবিন তৈয়বিন, যো আদমি হালাল কামাই সে এক খেজুর কে বরাবর সদকা করেঙ্গে তো শুনো ওয়ালা ইয়াকবালুল্লাহ ইল্লা তৈয়ব, আর আল্লাহ তাবারক তাআলা হালাল কামাই হি কবুল করতা হ্যাঁ, ইসকে আলাওয়া হারাম কামাই সে আগার কোই সদকা করে কুছ ভি করে আল্লাহ কবুল নেহি করতা। তো কোই আদমি এক খেজুর কে বরাবর হালাল কামাই সে সদকা করতা হ্যায় তো কিয়া হোতা হ্যায় ইয়াকবালুহা বিয়ামিনিহি, ফাইনাল্লাহ ইয়াকবালুহা বিয়ামিনিহি, তো আল্লাহ তাআলা ইসকো আপনে দায়া হাতে কবুল করতে হি, আপনে দায়া হাতে ইসকো কবুল করতে হ্যায় ফের কিয়া করতে হ্যায় সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, ফের সদকা করনে ওয়ালে কে লিয়ে আল্লাহ তাআলা কিয়া করতে ইসকো পরওয়ারিশ করতা হ্যায়, ইসকো পরওয়ারিশ করকে বাড়াতা হ্যায়। কেসে কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু, জেসে তুম মে সে কোই আদমি কেসি বাছড়ে কো পরওয়ারিশ করকে বাড়াতে হো হাতা তাকুনা মিসলাল জাবাল, ফের ইয়ে পাহাড় জেসা বড়া হো জাতা হ্যায়, জো খেজুর কে বরাবর থে মানো কোই নে এক রুপিয়া খরচা কর দিয়া থা, এক রুপিয়া জো এক খেজুর কে এক রুপিয়া সে এক খেজুর হি মিল সকতা হ্যায়, তো আল্লাহ তাআলা উসকো প্রবেশ করতে করতে এতনা বাড়াতা এতনা বড়া করতা হ্যায় কে তুম জব কিয়ামত কে ময়দান মে হাজির হোগে তাম উসকো কিয়া দেখোগে ও এক রুপিয়া নেহি দেখোগে বলকে উসকো এক পাহাড় জেসা নেকি মিল জায়েগা আপকো, ইসকে লিয়ে সরে এক রুপিয়া খরচ কিয়া আপনে তো আল্লাহ তাআলা উসকো বড়া বড়া কে বহুত বড়া পাহাড় জেসা বড়া কর দেঙ্গে কিয়ামত কে ময়দান মে আপ দেখোগে মেরে দোস্ত। তো আপনে দেখা সদকা কা কিয়া ফায়দা হ্যায়, বহুত বড়া ফায়দা হ্যায়, আর মানে পিছলে জো মামে বলা থা কে সদকা করনে সে আল্লাহ তাআলা উসকে বদলা মে দুনিয়া মে দে দেতা হ্যায়, আপ জো সদকা করতে হো না উসকে বদলে মে আল্লাহ দুনিয়া মে উসসে ডাবল সে ডাবল দে দেতে হ্যায়, ইস বারে মে ফের মে সামনে মে বাতাউঙ্গা। তো মেরে জো দোস্ত সদকা কা এতনা বড়া ফায়দা হ্যায়, এতনা বড়া নাফা হ্যায়, ইসলিয়ে হাম মে সে কিসি কো ডরনা নেহি চাহিয়ে কে সদকা করনে সে হামারা মাল কম হো জায়েঙ্গে হামারা ব্যাংক ব্যালেন্স কম হো জায়েঙ্গে এসা ডরনা নেহি চাহিয়ে বলকে বে বে ডর বে খৌফ হোকর আল্লাহকে রাস্তা মে সদকা করনা চাহিয়ে, আর ইয়ে পুরা ইয়কিন ঈমান রাখনা চাহিয়ে কে সদকা করনে সে হামারা মাল কমতা নেহি বলকে বাড়তা হ্যায়, কিউকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম কে এক হাদিস মে ফরমাতে হ্যায় মা নাকাসাত সাদাকাতা মিন মাল, কে সাদকা করনে সে মাল কম কম নেই হোতা, হাদিস নম্বর 2588 নম্বর হাদিস। ফের দুসরি এক হাদিস মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু কো মুখাতাব করকে ফরমাতে হ্যায় কিয়া ও আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালান, এই বিলাল তুম কিয়া করো খরচ করো আর এ না ডরো কে আরো সালে কি তরফ সে কম হো যায়েঙ্গে এসা নেই হো সকতা, তুম জব খরচ করোগে তো আল্লাহ তাআলা তাআলা তোমকো জিয়াদা করকে দেঙ্গে। তো মেরে দোস্ত এ তো থে দুনিয়া কি ফায়দা, আপ মাই আপকো বাতাউঙ্গা খরচ করনে সে আল্লাহ কে রাস্তা মে খরচ করনে সে আখেরাত কি তরফ সে কিয়া ফায়দা হোগা, সদকা কিয়ামত কে রোজ ইনসান পর সায়া করেঙ্গে, আগার আপনে দুনিয়া মে সদকা কিয়া হ্যায় আল্লাহ কে রাস্তা মে খরচ কিয়া হ্যায় তো মেরে দোস্ত কিয়ামত কে দিন ও আপকে উপর সায়া বন যায়েঙ্গে, আর শুনো কিয়ামত কি দিন কি কুছ বাত শুন লোক কিয়ামত কি দিন হোতা হোগা কিয়া, কিয়ামত কে রোজ জব আল্লাহ তাবারক তাআলা তামাম ইনসান কো একত্রিত করেঙ্গে তব ইয়ে সূরজ ইয়ে সূরজ জো আপ দেখ রহে হো হাজারো নেহি লাখো নেহি করোড়ো করোড়ো মাইল কি দূরি পর হ্যায় আপ, ফের বি কেতনা তেজ হ্যায় হ্যাঁ কেতনা তেজ হ্যায় ধূপ, এ ফেব্রুয়ারি কে মে এতনা তেজ হতা হ্যায় ধূপ,
कोई आदमी सारा दिन बाहर खड़ा रह सकता है धूप में? नहीं रह सकता, हालांकि करोड़ों माइल की दूरी पर है। मगर कयामत के दिन यही सूरज, रसूलुल्लाह ने फरमाया इंसान के ऊपर से सिर्फ एक माइल दूरी पर होंगे, एक माइल दूरी पर होंगे ये सूरज, और इतना पेशीन आएंगे इंसान के अमल के बाकदर। इंसान का अमल जैसा होगा उसका पेशीना ऐसा होगा। अगर अमल थोड़ा है तो पेशीना ज्यादा होगा, अमल ज्यादा है पेशीना कम होगा। ठीक है, तो किसी का पेशीना यानी सूरज जब एक माइल की दूरी पर होगा इतना पेशीना आएंगे, इतना गर्मी होगा कि उस दिन इंसान की बदन से पेशीना निकल कर नदी बन जाएंगे, दरिया बन जाएंगे, और उस पेशीना में वह आदमी डूब जाएगा। किसी का पेशीना घुटनों तक होगा, किसी का पेशीना कमर तक होगा, किसी का पेशीना मुंह तक होगा, और कोई डूब जाएगा पेशीना में। इतना पेशीना निकलेंगे मेरे भाई उसके बदन से, और उस पेशीना में वही डूब जाएगा। क्यों? सिर्फ इसलिए कि उस दिन सूरज एक माइल की दूरी पर होगा, और उस धूप की वजह से इंसान के बदन से पसीना निकलेंगे, तो समझ लो उस दिन कितना गर्मी होगा। आप थोड़ा सा अंदाजा कर लो मेरे दोस्तों, तो उस दिन की गर्मी से बचने का कोई भी जरिया नहीं है सिर्फ दो चीज के अलावा। अगर तुम दुनिया में दो चीज करके जाओगे तो इंशाअल्लाह अल्लाह ताला के रसूल गारंटी देते हैं कि उस दिन तुम्हारे ऊपर एयर कंडीशन का साया बन जाएंगे। वो चीज जो तुम दुनिया में करके जाओगे, अगर करके जाओ यानी सदका, अगर तुम किसी गरीब मिस्किन यतीम बेवा लाचार आदमी मोहताज आदमी को तुमने खर्च किया है, तो वो खर्च वो सदका कयामत के दिन तुम्हारे सिर के ऊपर साया बन जाएंगे, तुमको एयर कंडीशन साया देंगे। जिस दिन कब तक साया देंगे यह भी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है। अल्लाह के रसूल ने फरमाता है कुल मरीन फी जिल्ली सदकतिही हत्ता युक्ज़ा बैना नास, हर आदमी कयामत के दिन अपने सदके के साये के तले होंगे। कब तक? हत्ता युक्ज़ा बैना नास, जब तक तमाम आदमी में फैसला हो ना जाए। जब फैसला हो जाएंगे कयामत के दिन फैसला हो जाएगा, तब तब वो आदमी अपने सदके के साये के तले होंगे। तो मेरे दोस्तों याद रखो, कयामत का दिन थोड़ी ऐसा दुनिया की तरह एक दिन दो दिन नहीं है। कुरान में अल्लाह फरमाते हैं 50,000 साल, 50,000 साल दुनिया के जो दिन होता है इस दिन के हिसाब से कयामत का एक दिन 50,000 साल के बराबर होंगे। तो इतना लंबा दिन अगर तुम दुनिया में सदका नहीं किया तो गर्मी में रहोगे, परेशानी में रहोगे। अगर सदका किया है तो अल्लाह तबरक ताला तुम्हारे ऊपर एक साया बना देंगे, और अभी एयर कंडीशन होंगे, वो साया जब तक ऊपर में रहेंगे तब आप ना गर्मी महसूस करोगे, ना प्यासा महसूस करोगे, ना तकलीफ महसूस करोगे, कुछ नहीं। बल्कि आपको क्या, जब तक कयामत के मैदान में रहेंगे तब तक सुकून के साथ रहेंगे आप। तो मेरे दोस्तों ये थे एक चीज। आज दूसरा क्या है? दूसरा भी हादिस में अल्लाह के रसूल फरमाते हैं सबातुन युज़िल्हुमुल्लाह फी ज़िल्लिह यौमा ला ज़िल्ला इल्ला ज़िल्लुहु, के सात ऐसा आदमी है जो कयामत के दिन अल्लाह के साया तले होंगे, और उस दिन अल्लाह के साया के अलावा और कोई साया नहीं होगा। तो उन सातों में से एक आदमी है
ওয়াজুলুন তাসাদদাকা বিসাদাতিন ফাকফাহা হাতা লা তালমা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। উনমেস এক ও আদমি হয় জো আদমি ছুপ ছুপ কে সদকা কিয়া, এসা সদকা কিয়া কে উসকে দায়না হাত নে কিয়া দিয়া হয় উসকে বা হাত কো ভি পাতা নহি হয়, এতনা ছুপ ছুপ কে সদকা কিয়া হয়। মেরে দোস্ত মাই জব সৌদি আরব মে পহলে আয়া থা আজ সে 11 সাল পহলে করিব করিব 11 সাল পহলে রিয়াদ মে, রিয়াদ ইউনিভার্সিটি মে হামনে ডিউটি কিয়া থা। তো আল্লাহ একবার এক মোহতরামা সৌদি মোহতরামা ও লেবাস ইয়া হয় বোরকা পহনে হুয়ে থে গাড়ি রুকা, ফের হামকো বোলা ইধর আও, তো হামকো এক কাগজ থামা দিয়া হামারে হাত মে, মাইনে ইসকো কিয়া কর দিয়া কোড়া মে ফেক দিয়া, মাইনে সো হামদা দিয়া হয় ফেকনে কে লিয়ে দিয়া হোগা, মানে ফেক দিয়া এক উধর মে এক সৌদি দেখি কে উধর কে ফেক দিয়া তুমি, মাইনে বলা কাগজ, আরে কাগজ নিস কেন তো পয়সা হে, মাইনে উঠায়া দেখা 50 রিয়াল হে। আল্লাহ একবার, তো এসা সদকা করনা চাহিয়ে, আগার এসা সদকা করে আল্লাহ কি কসম, আল্লাহ কি কসম, আপ কি আমত কে দিন আল্লাহ কি আরশ কে সায়া কে তলে মে আপকা জায়গা হোগা, আল্লাহ কে আরশ কে সায়া তলে জায়গা হোগা, ইয়ে মাই নেই কে রা হুম। রসুল্লাহ সাল্লাম ইস হাদিস মে ফরমা রহে আর এ হাদিস হ্যায় বুখারী কি 1423 নম্বর হাদিস বুখারী, আর মুসলিম মে হ্যায় 1031 নম্বর হাদিস, ঠিক আছে। তো ভাই মেরে দোস্ত, সারা দুনিয়া নেই আখেরাত কি দেখো, আখেরাত বহুত শক্ত হয় বহুত মুশকিল হয়, দুনিয়া কা জিন্দগি তো চল যায়গা মগর আখেরাত মে যা ফাঁস যাওগে না, না ইধার হোগা না উধার হোগা, আর বহুত পরেশানি মুশকিল কি দিন হয় ভাই, উসকে লিয়ে কুছ করো, সাদকা করো, জ্যাদা জ্যাদা করকে ইতিম মিসকিন মোহতাজ বিবাহ এসা আদমিও কো জ্যাদা করকে দো, ইয়ে লোক জ্যাদা মোহতাজ হ্যায় উনকো দেখনে কে লিয়ে কোই নহি হ্যায়, কাপড়া পেহনানে কে লিয়ে কোই নহি হ্যায়। আপ দেখোগে রেল স্টেশন মে কোই শহর মে এসে হাত ফেলাতে হোগে, হামকো কুছ দো হামকো কুছ দো হামকো কুছ দো, আর আদমি দেতা ভি নহি হ্যায়, এই যে হট হট এসা করকে হটা দেতা হ্যায়, এসা মাফ করো মেরে দোস্ত, এসা ইতিম কে লিয়ে না লাচার কে লিয়ে হ্যাঁ এসা ইনকো জ্যাদা খরচা করো, তো আল্লাহ তাআলা তাআলা আপকো জ্যাদা নেকিয়া দেঙ্গে। মগর আজ আদমি কিয়া করতে হ্যায় মাজার মে খরচ করতে হ্যায়, মাজার মে রুপিয়া পয়সা কে ঢের লাগা দেতা আম্বল লাগা দেতা হ্যায়, উদার মে আগর খরচ করবে এক পয়সা এক রুপিয়া তো এক নেকি ভি নহি মিলেঙ্গে, বলকে কিয়া করো মোহতাজ কো দো বিয়াহ কো দো, ঠিক হ্যায় মেরে দোস্ত। তো এসা বাত হ্যায় আগর আপ আল্লাহ কে রাস্তা মে খরচা করেঙ্গে তো কিয়ামত কে দিন ইয়ে সদকা আপকে লিয়ে সায়া বন জায়েঙ্গে, ইয়ে হ্যায় আখিরাত কি ফায়দা, আপ দুনিয়া কে আর এক ফায়দা আপকো দেখা দেতা হুম। মেরে দোস্ত আজকাল কে হতা হ্যায় আমার মহাশারা মে আমার এলাকা মে সহি টাইম মে বারিশ হতা নেই, জব হামকো বারিশ কি জরুরত হতা হ্যায় না তো বারিশ বরসতা নেই হ্যায়, আল্লাহ রুক দেতা হ্যায়, আপ কব বরসতা হ্যায় মালুম হ্যায়, জব হামকো জরুরত নেই তো বরসতা হ্যায়। হামারে এলাকা মে হামনে দেখা আকসার দেখা ধান জব হ্যায় সবজি হ্যায় তো বারিশ হতা নেই, জব পাক যাতা হ্যায় কাঁটতা হ্যায় না কাঁটকে রাখ দেতা হ্যায়, কাঁটকে রাখ দিয়া উসকো বাঁধকে ঘর মে লায়েঙ্গে তো বারিশ হতা হ্যায়, বারিশ হতে সব বরবাদ হয়ে যাতা হ্যায় কোই কাম মে নেই আতা হামারা, এসা কিউ হতা হ্যায় মালুম হ্যায়, এক হি ওজা হ্যায় এক হি ওজা হ্যায় কে হাম লোক কিয়া করতে হ্যায়, জো পয়দাবার হতা হ্যায় জমিন সে হাম আল্লাহ কে রাস্তা মে না উসুর দেতে হ্যায় না যাকাত দেতে হ্যায় না কিসি গরিব কো দেতে হ্যায় না কিসি ইতিম কো দেতে হ্যায় কিসি কো দেতা নেই হ্যায়, হাম খুদ খাতে হ্যায় পেট ভর কে আর জো আর কিয়া করতে হ্যায় ব্যাংক ব্যালেন্স করতে হ্যায়, ইসলিয়ে আল্লাহ তাবারক তাআলা সহি টাইম মে বারিশ দেতা নেই হ্যায়, ইসকা এক আলামত মাই হাদিসে আপকে সামনে পেশ করুঙ্গা। এক হাদিস হ্যায় রসুল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বয়ান করতে হ্যায় কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া এক আদমি সেহরা সে গুজার রহা থা ইয়ানি মরুভূমি সে গুজার রহা থা, তো উসনে বাদল সে এক আওয়াজ সুনা, ক্যা আওয়াজ আয়া, বাদল কো হুকুম দে রহা হ্যায় ফুলা আদমি কে জমিন পর বারিশ বরসাও, ঠিক হ্যায় ইসকি হাদিকাতা ফুলা নিন, ফুলা আদমি কে বাদ মে কি করো পানি পিলাও, তো ক্যা হওয়া হুকুম পানি কে বাদ ও বাদল
এক কিনারা এক তরফ হয়ে গিয়া, আর এক কালি পাথর বলে জমিন পর পানি বারিশ বরস দিয়া, পানি বর্ষা দিয়া নালিও মাসে এক নালি তামা পানি কো জমা কিয়া, আর উস আদমি বাঘ কি তরফ পানি যা রহা থা। এ আদমি পিছে পিছে আয়া কে কিয়া দেখ, কিয়া হো রা দেখু ভাই, কিয়া দেখতা হ্যায়, এক আদমি আপনে আপনে বাঘ কি তরফ পানি ঘুমা রহা হ্যায়। তো ও বোলা, আরে মেরে ভাই আপনা কিয়া নাম হ্যায় বাতাও। বোলা কিয়া ভাই, এ আল্লাহকে বান্দে মেরা নাম কেউ পুছতা হ্যায়? বলতে মেরে ভাই তুমি এতনা বড়া নেক ইনসান হো, কৃষ্ণ বাদে তো হুকুম দিয়া কে ফুল আদমিকে জমিন পর বারিশ বর্ষ বাদ মে বারি পানি বর্ষাও, তো আ গিয়া পানি বর্ষা দিয়া, আর তুমি এ পানি আপনা বাদ মে লেয়ার যা রহে হো, তুম কি আমল করতে হো, তুম কি এসা কাম করতে হো, আমাকে বতলাও কে আল্লাহ তালা তুমি এতনা মদত করতে হ্যাঁ। তো ও বোলা, মেরে দোস্ত তুম জব শুননা চাহতে তো শুনো, মা এসা কুছ নেই করতা, সেরে এক চিজ করতা হুঁ, ও কিয়া হ্যায়, মেরা এ বাগ মে যে ফল হতা হ্যায় উসকো মা তিন হিসা করতা হুঁ, এক আল্লাহ কে রাস্তা মে সদকা করতা হুঁ, দুসরা মা আর আপনা বাল বাচ্চা খাতা হুঁ, আর তিসরা হিসা বেচ কে ইস বাগ মে লাগাতা হুঁ, ইস বাগ মে যে লাগদা হ্যায় না দাওয়া লাগদা ইয়ে লাগদা হ্যায়, তো ইসকো মা এসা করতা হুঁ, ইসলে আল্লাহ তাআলা মুঝে এসা মদত করতা হ্যায়। সুবহান আল্লাহ। মেরে দোস্ত আগর আপ ভি চাহো আপকে লিয়ে ভি আল্লাহ এসা মদত করেঙ্গে, আগর আপ এসা তরিকা আপনাওগে, মাগার হাম মে সে সো মে সে 90% এসা কাম নেহি করতে, ইসলে আল্লাহ তাআলা ভি সহি টাইম মে বারিশ দেতা নেহি হ্যায়। এসা বাত হ্যায় মেরে দোস্ত, আগর আপ আল্লাহ কি কানুন পর আমল করে গে তো আল্লাহ তাবারক তাআলা আজ ভি আপকো মদত করনে কে লিয়ে তৈয়ার হ্যায়, লেকিন হাম হাম আল্লাহ কি দিন সে দূর হো গে, আল্লাহ কি হুকুম হাকাম সে দূর হো গয়া হ্যায়, হাম আমল নহি করতে তো আল্লাহ হাম কিউ মদত করেঙ্গে, ইসলিয়ে আল্লাহ কি মদত হাম পর আতা নহি হ্যায়, ওয়ারনা আজ ভি তুম তৈয়ার হো যাও ইস পর আমল করনে কে লিয়ে তো আল্লাহ ভি ইনশাআল্লাহ আপকো মদত করেঙ্গে। তো ইয়ে থে আপ মা আপকো বাতাউঙ্গা, মেরে দোস্ত সজ্জা করনে সে ভালাই কে দরওয়াজা খুল যাতে হ্যায় আর তামাম কাম আসান হো যাতে হ্যায়, আগার আপ সজ্জা করেঙ্গে তো এসা ফায়দা হোগা, এ মাই নেই বাতাতা আল্লাহ বাতাতে, দেখিয়ে আল্লাহ ফরমায় কুরআন মে ফরমাতা আল্লাহ তাআলা ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা ফাসানু ইয়াসিরু লিল ইউসরা ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়াকাজ্জাবা বিল হুসনা ফাসানু ইয়াসিরু লিল উসরা ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। তো আল্লাহ তাআলা ফরমাতে হ্যায় ফাম্মা মান আহত ফা জিসনে দিয়া, দিয়া ইয়ানি সদকা কিয়া, ওয়াত্তাকো আর আল্লাহ সে ডরা, ওয়াতাসাদদাকা বিল হুসনা আর ভালাই কি বাতো কো তসদিক কিয়া, ভালাই কি বাত সে মুরাদ আল্লাহ আর রসুল কি বাত, যো আল্লাহ আর রসুল কি বাত কো তসদিক কিয়া, ইনে সাচ মানা সাচ জানা কি আল্লাহ আর রসুল যো বলতে হ্যায় সব সাচ হ্যায়, ইসকা নাম ঈমান হ্যায়। আল্লাহ কি কসম ঈমান সমঝনা বহুত আসান হ্যায়, বাস আল্লাহ আর রসুল কি বাত সাচ মানো কি আল্লাহ রসুল যো বলতে হ্যায় কুরআন হাদিস মে সব সাচ হ্যায়, এক ভি ঝুট নেই হ্যায়, আপনি সাচ মান লিয়া আপ ঈমানদার, আর কিসি নে ইনকার কর দিয়া নাই এ হো নেই সকতা, আল্লাহ নে কুরআন মে এসা বাত বলা ওই হো নেই সকতা, নাউজুবিল্লাহ রসুল সাল্লাম হাদিস মে এসা বাত বলতে উফলা বারে মে বল দিয়া ও নেই হো সকতা, আগার নে শক কিয়া তুমনে আল্লাহ কি কসম তুম কাফের হো, বাস ঈমান এহি এ মাগার কুছ আদমি হ্যায় ইহা মে খাড়া হোকে ঈমান সমঝাতে আদমি কো, ঈমান এতনা আসান চিজ নেহি হ্যায়, ঈমান হাট বাদ মে নেহি মিলতা, ভাই আসান চিজ কো কিউ সত্যি বানাতে পেশ করতে হো, আগর এসা বলোগে তো আদমি সমঝেগে আচ্ছা ঈমান সমঝনে এতনা কঠিন হ্যায় তো মোল্লা মৌলভি তুমি সমঝো, আমার সমঝনে কি বাত নেই হাম নেহি সমঝেঙ্গে, এক চিজ কো আসান কর, যো আসান চিজ উসকো আসান রাখো কঠিন মাত বানাও, আল্লাহ কোরআন মে ফরমাতে হ্যায়, কোরআন মে আল্লাহ তাআলা ফরমাতে হ্যায় সূরা দাহর মে আল্লাহ তাআলা উসমে কিয়া বলতে হ্যায় যে মানে কোরআন কো
آسان بنا دیا سمجھنے کے لیے. وہ آیت کیا ہے کسی کو معلوم ہے؟ میرا بھی یاد تھا, اب یاد نہیں آ رہا ہے. قرآن کو میں نے سمجھنے کے لیے آسان بنا دیا, لہذا کوئی ہے قرآن سے نصیحت لینے کے لیے کوئی ہے؟ اللہ فرماتے ہیں, اللہ بولتے ہیں کہ میں قرآن کو سمجھنا آسان بنا دیا ہے, کوئی بھی سمجھ سکتا ہے. اب اگر کوئی بولے قرآن سمجھنے کے لیے اتنا علم چاہیے, سختی کر دے, تو ایسا نہیں کرنا چاہیے. بھائی انسان کو قرآن کے قریب لاؤ, قرآن کے قریب لاؤ, تو جب آدمی قرآن کے قریب آ جائیں گے, قرآن سمجھنے لگیں گے, پڑھیں گے, مانا پڑھیں گے, سمجھ لیں گے, تو اس کے دل میں تقوی آئیں گے, پرہیزگاری آئیں گے, اللہ کی ڈور آئیں گے, خوف آئیں گے, تو وہ آدمی دنیا میں کوئی گناہ نہیں کر سکتا, چوری نہیں کر سکتا, زنا نہیں کر سکتا, کوئی خراب کام نہیں کر سکتا, کسی کے بدنام نہیں کر سکتا, کسی کے پیچھے نہیں لگ سکتا, اس کے دل میں کوئی نفرت نہیں پیدا نہیں ہو سکتا, اور ہنسا نہیں ہوگا اس کے دل میں. جب ہم ایسا قرآن کو سمجھیں گے تب, اور اگر ہم قرآن سے دور ہو جائیں گے, ہم بولیں گے قرآن سمجھنے کے لیے 70 علم چاہیے, 16 علم چاہیے, تو کوئی ڈر سے قرآن کے قریب کوئی نہیں آئے گا. ارے بابا رے, قرآن سمجھنے اتنے علم چاہیے, ہمارے پاس تو نہیں ہے, ہم ضرورت نہیں ہے قرآن سمجھنے کے, ہمارے بس کی بات نہیں ہے, قرآن سے دور ہو جائیں گے. اس لیے بھائیو ایسا بات مت بولو, قرآن سمجھنا آج کل بہت آسان ہے. قرآن کے بارے میں بہت سے تفسیر, بہت سے کتاب نکل گیا ہے, بنگلہ میں, ہندی میں, اردو میں, ہر زبان میں. قرآن سمجھو, قرآن کی معنی سمجھو, تھوڑا تھوڑا کر کے سمجھو, پڑھو, تو اللہ کے خوف آئیں گے آپ کے اندر. ٹھیک ہے میرے دوستو, تو یہ بات ہے ایمان کس کا نام ہے؟ اللہ اور رسول کے بات کو سچ سمجھنا. تو جو آدمی خیرات کریں گے, سجدہ کریں گے, اللہ سے ڈریں گے, اور اللہ اور رسول کے باتوں کو سچا سمجھیں گے, تو کیا ہوگا؟ اللہ فرماتے ہیں فاسن یسر للیسر, تو ہم اسے آسان راہ پر چلنے کی سہولت دیں گے, یعنی ہم اس کے تمام کاموں کو آسان بنا دیں گے. ٹھیک ہے, اگر ہم یہ تین کام کریں گے, اللہ گارنٹی دیتا ہے کہ ہم ان کے تمام کام کو آسان بنا دیں گے. ایک نمبر کیا, صدقہ کرنا, دو نمبر کیا, اللہ سے ڈرنا, تین نمبر کیا, اللہ اور رسول کی تمام باتوں کو ساتھ سمجھنا. اگر ایسا کریں گے تو اللہ تعالیٰ ہمارے تمام کاموں کو آسان کر دیں گے, بھلائی کے دروازہ کھول دیں گے ہمارے لیے. اگر ہم ایسا نہ کریں گے بلکہ اس کو الٹا کریں گے, تو کیا ہوگا؟ وہی اللہ فرماتے ہیں واما من بخلا واستغنا, اور جس آدمی بوکھلی کیا, اس کے پاس مال ہے, دولت ہے, روپیہ پیسہ ہے, پھر بھی غریبوں کو, مسکینوں کو, کسی کو دیتا نہیں ہے, واستغنا, اور کیا کر اپنے آپ کو بے پروا سمجھتے ہیں, ہے نا. دنیا میں ایسا بہت جاہل مل جائیں گے, جاہل جن کے پاس اللہ روپیہ پیسہ دیا ہے, سب کچھ ہے, قوت بھی ہے, سب کچھ ہے, تو اپنے آپ ایسا کر کے چلتے ہیں, میں کیا ہو گیا, یار بے پورا ہو جاتا ہے. نہ اللہ سے ڈرتے ہیں, نہ دنیا کی قانون سے ڈرتے ہیں, کسی سے ڈرتے نہیں ہیں, بے پورا ہو جاتے ہیں. تو سنو ایسا, وکذب بالحسنی, اور اللہ رسول کے باتوں کو جھٹلاتے ہیں, اللہ رسول جو بات بولتے ہیں اس کو جھٹلاتے ہیں, یا آپ نے یہاں سے دماغ سے اس کو ہٹا دیتے ہیں, چلو اللہ رسول نے بولا ہوگا میں نہیں مانتا, ایسا کرتے ہیں. جیسے تو کیا ہوگا, فاسم یسل العسر, تو ہم اسے تنگی کی راہ پر چلنے کی سہولت دیتے ہیں. اللہ تعالیٰ ایسا آدمی کو تنگی پر چلنے کی سہولت دیں گے, یعنی ایسا آدمی کبھی بھی ایمان کے ساتھ نہیں مریں گے. ان لوگوں کا مرنا زیادہ یہ ہے, توقع ہے بے ایمان کے ساتھ مرنا توقع ہے. اللہ ایسا آدمی کو ایمان کے ساتھ موت نہیں دیتا. ٹھیک ہے, اور سنو, وما یغنی عنہ مال اذا تردا, جب اس کو پھینک دیا جائیں گے جہنم میں, وما یغنی عنہ مال, اس کا مال اس کو کوئی فائدہ نہیں پہنچا سکتا. جس مال کے لیے دنیا میں ایسا اہنکار کیا تھا, غرور کیا تھا, اور اپنا کو بے پروا سمجھا, تو وہ مال اس کا کوئی کام میں نہیں آئیں گے. کب؟ جب اس کو جہنم میں پھینک دیا جائیں گے. تو ایسا بات ہے میرے دوستو, اس لیے ہمیشہ توازو اختیار کرو, ہمیشہ اپنے آپ کو اللہ کے سامنے چھوٹا سمجھو کہ ہم بڑا نہیں ہے, بڑا اللہ ہے, اللہ سے بڑا کوئی نہیں ہو سکتا.
আর আমার সব কিছু আল্লাহকে হাত মে হয়, আল্লাহ নে হামকে ছোড় দিয়া, হাম সমস্ত কে হাম হাম আপনা মর্জি সে চলতে হ্যাঁ, নেই কবি নেই, হাম আল্লাহ কি মর্জি সে চলতে হ্যাঁ, আল্লাহ জব চাহেঙ্গে পকড়েঙ্গে আর জাহান্নাম মে ঘুসা দেঙ্গে, ইসলে আল্লাহ সে ডরো, আর জো কুছ মাল আল্লাহ নে তুমকো দিয়া হয় উসে আপনা বাকদর খরচ করো, ইয়ানি জিসকা পয়সা জায়দা হয় ও এক আগা কিসি কা তাঙ্কা 20,000-25,000 ও 1,000 খরচ করেঙ্গে, জিসকা 10,000 হয় ও 500, জিসকা আর কম হয় ও 150-200 খরচ করেঙ্গে, এসা খরচ করতে রহো আর উস দিনকে লিয়ে তৈয়ার হয়ে যাও, জিস দিন বহুত ভয়ানক দিন হোগা, কিয়ামত কে দিন। তো মেরে দোস্ত, তো এসা বাত হয় আপ লোক আল্লাহ কি রাস্তা মে খরচ করতে রহো, বারাক আল্লাহ না বিলকুল আজিম ওনা কান ইয়াকুম বিদিক হাকিম ইন্নাহু তাআলা জাওাদুন কারিম মালিকুল বারাউতুর রহিম। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ من اموالهم صدقه تطهرهم وتزكيهم بها وصل عليهم ان صلاتك سكن لهم والله سميع عليم। মেরে দোস্ত, সদকা কা আর এক ফায়দা হয়, ও কিয়া হয়, আগার আপ মালকে জরিয়া সে গুনাহ কিয়া হয় তো আল্লাহ আপ সদকা করেঙ্গে, তো ইস আয়াত মে আল্লাহ ফরমাতে হ্যায় কি আল্লাহ তাআলা আপকো পাক করেঙ্গে গুনাহ সে, মালকে জরিয়া গুনাহ হো নেহি সকতা, কিয়সি না মাল খরচ করকে খারাপ কাম মে লাগা দিয়া, হ্যাঁ খারাপ কাম বহুত আদমি এসা করতে হ্যায় না, হারাম কাম মে জ্যাদা মাল লাগাতে হ্যায়, তো ক্যা হতা হয় আপ আগার সদকা করেঙ্গে তো আল্লাহ উসকো মাফ কর দেঙ্গে, এই আয়াত মে মে বাতাউঙ্গা আমি। আর দুসরা কোই আদমি হারাম মাল খা লেতা হয়, হারাম মাল খা কে আপনে বদন কো হারাম কর লেতা হয়, আর জো হারাম খায়েগা উসকে লিয়ে জান্নাত হারাম হো জায়েঙ্গে, হাদিস মে রাসূলুল্লাহ মে ফরমায়া ক্যা হারাম খানে ওয়ালে কে লিয়ে ক্যা হতা হয় জান্নাত হারাম হো জাতা হয়, ইস হালত মে আগার আপনে হালাল মাসে সদকা করেঙ্গে তো আল্লাহ তাআলা আপকে বদন কো রিফাইন কর দেঙ্গে, এ মাইনে বলতে আল্লাহ তাআলা বলতে দেখি আল্লাহ বলমতে খুদ মিন আমওয়ালিম সদকা, আপ উনকে মালো মে সে সদকা লে লিজিয়ে, হে মুহাম্মদ সাল্লাম আপ উনকে মালো মে সে কিয়া করে সদকা লে লিজিয়ে, তাকে কিয়া হো যায় তুতাহিরুহুম, এ পাক হো যায়, পাক হো যায়, ইয়ানি এ লোক যে হামা হ্যাঁ হারাম খাকে গোনা কিয়া উনসে আল্লাহ উনকো পাক কর দেঙ্গে, আর কিয়া হো যায়গা অতুজাকিহিম বিহা, আর আল্লাহ তাআলা এ সদকে জরিয়ে উনকে বদন তুমি পাক কর দেঙ্গে, তাজকিয়া নফস বলতা হ্যায় না, তাজকিয়া তাজকিয়া নফস ইয়ানি বদন কো পাক করনা, তো আল্লাহ তাআলা পাক করেঙ্গে আপনে বদন কো কিসে, এ জো আপনে বদনে হারাম খাকে আপনে উপর জো গুনাহ কিয়া হ্যায় উসে আল্লাহ পাক কর দেঙ্গে, আর কিয়া করেঙ্গে অসল্লি আলাইহিম, আর আপ উনকে লিয়ে দোয়া কিজিয়ে ইন্না সলাকাত ইন্না সলাতাকা সাকালুল্লাহ, বেশ আপ আপকে দোয়া উনকে লিয়ে সুকুন হোগা, সুকুন কি বাইস হোগা, ঠিক আছে আমন শান্তি কা বাইস হোগা, আপ এসা কিজিয়ে, ওয়াল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তালা শুননে ওয়ালা হ্যায় আর আলিম জাননে ওয়ালা হ্যায়, আল্লাহ তালা সব শুনতে হ্যায় জানতে হ্যায়। তো মেরে দোস্ত, আগে ইহাই খতম কর দিতা হুঁ, ফের ইনশাল্লাহ সামনে জুমা মে ভি আর ইস বারে মে আর বহুত সে বাতাউঙ্গা, واخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله العظيم يذكركم واشكروا على نعمه وذكر الأكبر والله يعلم ما تصنعون